শুক্রবার রাত প্রায় এগারোটা নাগাদ বিএমএস নামধারী কিছু ক্যাডারের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগরের ইচাই লালছড়া এলাকা বিএমএস নামধারী পিন্টু পাল পিতা পবিত্র পাল দলবল নিয়ে সাংবাদিক প্রতীক চৌধুরীর ক্যামেরা ছিনতাই করে এবং তার উপর হামলা চালায় এলাকাবাসী তৎপরতায় প্রাণ বাঁচে সাংবাদিক প্রতীক নাথ চৌধুরীর ঘটনার বিবরণে প্রকাশ শুক্রবার রাত্রি আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ গদমতলা ধর্মনগর সড়কের ইছাই লালছড়ায় টিআর জিরো টু এ টু নম্বর অটোর সাথে কদমতলা থানার টিআর জিরো ফাইভ জিরো এইট সিক্স থ্রি নম্বর জিপের মুখোমুখি সংঘর্ষ হয় যাতে অটো চালক সেবেল মিয়া অল্পবিস্তর আহত হয় সাথে সাথে বিএমএস নাম দিয়ে এলাকার কিছু সমাজদ্রোহী পুলিশের জিপ গাড়িটিতে ভাঙচুর চালাতে থাকে বিষয়টি জানতে পেরে নিজের পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে পৌঁছন সাংবাদিক প্রতীকনাথ চৌধুরী ঘটনাস্থলে মাত্র বিএমএস নামদারী নেতা পিন্টু পাল পিতা পবিত্র পাল সদল বলে হামলে পড়ে সাংবাদিক প্রতীকনাথ চৌধুরীর উপর ছিনতাই করা হয় তার ক্যামেরা শেষ পর্যন্ত এলাকাবাসীর তৎপরতায় প্রাণ নিয়ে ফিরতে সক্ষম হন তিনি বিষয়টি নিয়ে সাংবাদিকদের তরফে কদমতলা থানায় মামলা করা হল পিন্টু পাল ও তার সাগরেদদের বিরুদ্ধে কিন্তু যে পুলিশ ঘটনার তদন্ত করবে সেই কদমতলা থানার পুলিশকেই পিন্টু পাল ও তার সাগরে হাতে শারীরিকভাবে নির্যাতিত হতে হয়েছে রাতে ঘটনাস্থলে ছুটে আসেন এসডিপিও দীপঙ্কর পাল কিন্তু যে গাড়ি চালাইছে আমরা হাসপাতালে নিয়ে গিয়ে আমরা মেডিকেল করাম যদি সে অ্যালকোহল কনজিউম কইরা থাকে সেই হিসাবে আমরা আইনযোগ্য ব্যবস্থা এটা আমি আপনাদের হ্যাঁ গাড়িতে থাকলেই যেহেতু পুলিশের গাড়ি হয়তো বা রেট করে আইতেছে হেরা পাইছে কিন্তু আপনারা দেখতে হইব যে গাড়িটা চালাইছে সে খাইছে কিনা আর এটা তো আমি আর আপনি বললে হইতো না তারে প্রপার মেডিকেল করাইতে তৈরি ঠিক আছে তো হাসপাতালে নিয়ে গিয়া যে ড্রাইভার আছে আমি এখন ওসিও আইতাছে এখন আমি হেরে নিয়ে যাবো হসপিটালে নিয়ে তার প্রপার মেডিকেল করানো হইব এরপরে যেটা আইনযোগ্য যেটা ব্যবস্থা আছে সেটা আমরা নিব পুলিশের গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি তুলেছেন এলাকাবাসী কিন্তু পিন্টু পালরা কার ক্ষমতায় ক্ষমতা ধর হয়ে কর্তব্যরত পুলিশ ও সাংবাদিকের ওপর আক্রমণ চালালো রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদানের কথা বললেও বাম আমলের আদলে আজও কারা প্রতিনিয়ত মাধ্যমের টুপি চেপে ধরতে চাইছে সেটাই বোধগম্য নয় রাজ্যের মানুষের তবে আগামী দিনে পিন্টু পালরা তাদের কৃতকর্মের কী সাজা পাবে তার দিকেই তাকিয়ে আছেন রাজ্যবাসী যাতে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে পিন্টু পালরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ চালাবার সাহস কোথা থেকে পায় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড